বাংলাদেশ প্রবেশগুজ্জি মহাকাশ যুগত গত শুক্রবার রাতিয়ে দুটা চোদ্দ মিনিট দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট এক বহংকারী রকেট ফেলকন নাইন সফলভাবে উৎক্ষেপণ গড়ই আমেরিকা স্পেস ওয়েবসাইটের সূত্রে জানা যায় এই স্যাটেলাইট গো এখন পৃথিবী গ্রহুন প্রায় বাইশ হাজার তিনশো মাইল বা পঁয়ত্রিশ হাজার নশো কিলোমিটার উপরে অবস্থান করে রাত জাগি বাংলাদেশের বোধকে দেখি কিভাবে রকেট উত্তুন বিচ্ছিন্ন ইয়ে মহাকাশের দিকে আস্তে আস্তে বাই গই বঙ্গবন্ধু এক স্যাটেলাইট গো এবং এবং এড়ে বর্ণনা থিয়ে রকেটের স্টেজ টু ট্রান্সফার বিটুট পৌঁছাই দেয় এই স্যাটেলাইট আর এই ট্রান্সফার বিটুটে এনেকান স্থান যে জায়গা যায় রকেট উত্তুন স্যাটেলাইট গো আলাদ যায় স্যাটেলাইট নিজ ব্যবহার করিয়া রে তার নিজস্ব গরিবের স্যাটেলাইট নির্মাণ দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এলেনিয়া স্পেস এডে রকেট নির্মাণকারী প্রতিষ্ঠান স্পেস এক্সর আর কোনো ভূমিকা নাই কিছুদিন পরীক্ষা নিরীক্ষার পর শুরু হব বাণিজ্যিক ব্যবহার মহাকাশত দিবের ফরফর বঙ্গবন্ধু স্যাটেলাইটুর নিয়ন্ত্রণ লই যুক্তরাষ্ট্র ইতালি ও কোরিয়ার তিন্ন গ্রাউন্ড স্টেশন এই তিন্ন স্টেশনতুন স্যাটেলাইটি নিয়ন্ত্রণ গড়িয়া ওর নিজস্ব কক্ষপথ একশো উনিশ দশমিক এক পূর্ব দ্রাগী অরবিটার স্লটত স্থাপনা হাস্যলের হন তবে পূর্ণ নিয়ন্ত্রণত আইনতে প্রায় বিশ দিন সময় স্যাটেলাইট গো সম্পূর্ণ চালু ওবের ফর ইয়ানোর নিয়ন্ত্রণ বাংলাদেশের গ্রাউন্ড স্টেশনত হস্তান্তর করা হবে বাংলাদেশের দুও গ্রাউন্ড স্টেশনের উগল দি গাজীপুর আর রাঙ্গামাটির বেদ অর্থাৎ আরও অন্তত সাত দিন পর সিগন্যাল পাইব বাংলাদেশত অবস্থিত এই দুও গ্রাউন্ড স্টেশন স্যাটেলাইট নির্মাণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ফ্রান্সর তেলেস এলেনিয়া স্পেসের ওয়েবসাইট সূত্রে জানা যায় আগামী হয় দিন ধরেই পরীক্ষার মধ্যে দিয়ে যাবের ফর উপগ্রহ করে পর্যায়ক্রমে বেদ ও গাজীপুর গ্রাউন্ড স্টেশনত সংযুক্ত করা হইব 3 2 1 0 উজ সি প্লাস টিভি এই যে দেখো কে ওয়াই এর মুরগি মার্কা ঠেউটিন দিয়া বানানো আমার ঘর কে ওয়াই এর মুরগি মার্কেটে উগাইলেই কি